আমরা অনেকে এমন আছি যারা ইউজ করে থাকি জিবি হোয়াটসঅ্যাপ, পিঙ্ক হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ প্লাস, এই ধরনের বিভিন্ন হোয়াটসঅ্যাপের আনঅফিশিয়াল ভার্সন। আমরা সাধারণত এই হোয়াটসঅ্যাপগুলি ইউজ করে থাকি মেসেজ লক করার জন্য, মেসেজ হাইড করার জন্য, পার্সোনাল মেসেজ সেন্ড করার জন্য, লং স্টোরি দেওয়ার জন্য। এছাড়াও আমরা ইউজ করে থাকি যে আমার মেসেজ যখন পড়ে নিলাম অথচ সে জানতে পারবে না, এই ধরনের মানে মেসেজ সিন করেছি মেসেজ রিসিভমেন্ট অফ করে রাখার জন্য। এছাড়া আপনারা যারা ইউজ করেন নিশ্চিত জানেন আরও অনেক অনেক ফিচার্স আছে, এবং যাদের বন্ধু বান্ধবরা ইউজ করে তারাও জানে যে কত কত ফিচার্স আছে এই হোয়াটসঅ্যাপ বা এই জিবি হোয়াটসঅ্যাপ মধ্যে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সমস্ত হোয়াটসঅ্যাপ যখনই আমরা ইউজ করি এগুলি কিন্তু আমরা কখনোই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারি না, বা এগুলি প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই। এগুলি আমরা সাধারণত বাইরের কোনো বিদেশের কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করি, বা আমাদের বন্ধু বান্ধবদের কারো কাছ থেকে শেয়ার করে আমরা নিয়ে নিই। বাট এই হোয়াটসঅ্যাপগুলি আপনারা কি জানেন যে কতটা পর্যন্ত ক্ষতি করতে পারে আপনার জীবনে? হতে পারে সেই সম্বন্ধে আমরা খুব বেশি কেয়ার করি না, যে কারণে আজকে আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে প্রচুর প্রচুর মানুষ আছে যারা ইউজ করে থাকে এই ধরনের মানে আনঅফিশিয়াল ভার্সন অফ হোয়াটসঅ্যাপ। বেশি দিন আগে হোয়াটসঅ্যাপ একটি নোটিশ জারি করেছিল যেখানে তারা ওয়ার্নিং দিয়েছে যে এই ধরনের হোয়াটসঅ্যাপ যারা ইউজ করবে তাদের অ্যাকাউন্ট আমরা ব্যান করে দেবো। বেশ কিছু অ্যাকাউন্টও ব্যান করেছিল ঘণ্টাখানেকের জন্য, বাট তারপরে তারা আবারও সেই সব অ্যাকাউন্টগুলি আনব্যান করে দিয়েছিল। বাট এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ একটি বড় ধরনের আপডেট দিয়েছে যে এই ধরনের হোয়াটসঅ্যাপ যারা ইউজ করবে তাদেরকে পারমানেন্ট ব্যানও করে দেওয়া হবে। মানে প্রথমত ঘণ্টাখানেক ব্যান করা হবে, এবং ধীরে ধীরে তাদেরকে আরও একটি ওয়ার্নিংয়ের সাথে পুরোপুরি ব্যান করে দেওয়া হবে এই ধরনের হোয়াটসঅ্যাপ ইউজের জন্য। এমন কি তারা ভবিষ্যতে এসে আর এই ধরনের হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবে না, এই ধরনের কি কোনো রকমের কোনো হোয়াটসঅ্যাপ তারা ইউজ করতে পারবে না, মানে তাদের হোয়াটসঅ্যাপে কখনোই আর কোনো অ্যাকাউন্ট ওই নাম্বারে হবে না। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, প্লে স্টোরে যে সমস্ত অ্যাপ থাকে সেই সমস্ত অ্যাপ কিন্তু ভেরিফাইড অ্যাপ হয়, এমনকি আমরা তার ডেভেলপার সম্বন্ধেও জানি, কারণ সেই ইনফরমেশনগুলিও আমাদের নিচে থাকে। মানে একটি অ্যাপ ইনস্টল করার সময় সেখানে কিন্তু সব ডিটেলস থাকে যে এই এই ডেভেলপার এই অ্যাপটিকে তৈরি করেছে এবং এতে এই এই পারমিশন চাওয়া হয়েছে। বাট যখনই আমরা আনঅফিসিয়ালভাবে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করি কোনো অ্যাপ, তখন কিন্তু সেখানে কোনো ধরনের ইনফরমেশান থাকে না, যা কিছু থাকে সেগুলি আদৌ সত্যতা তার যাচাই করা সম্ভব নয়। সেই জন্য হোয়াটসঅ্যাপ সরাসরি এগুলিকে না ইউজ করার জন্য সাবধান করে দিয়েছে আমাদেরকে। তা সত্ত্বেও আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা ইউজ করে থাকি এই ধরনের জিবি হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ প্লাস বা পিঙ্ক হোয়াটসঅ্যাপ। বেসিক্যালি জিবি হোয়াটসঅ্যাপ জিনিসটা কি, এই জিবি হোয়াটসঅ্যাপ অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপের ক্লোন কপি। মানে হোয়াটসঅ্যাপ যে কোডিংয়ে লেখা থাকে সেই হোয়াটসঅ্যাপের কোডিংকে কপি করে নিয়ে, মানে তার ভিতরের জিনিসপত্র একই রেখে এক্সট্রা কিছু মডিফাই করে ফিচার্স অ্যাড করে দেওয়া হয়, বাট যেগুলি হয়তো ইউজফুল। এবং যখনই এই কোডিং দেওয়া হচ্ছে, সুতরাং এই কোডিংয়ের মাঝখানে আরও এমন অনেক কোডিংও অ্যাড করে দেওয়া যায় যার মাধ্যমে আপনার আমার ডেটা সম্পূর্ণ তাদের হাতে চলে যাবে। এমনকি আমরা অনেকের ফোন আমরা ইউজ করি যারা প্রাইভেট অনেক ফটোজ রাখি, সেই সমস্ত ফটোজ কিন্তু তাদের হাতে চলে যাবে। এবং বিভিন্ন ধরনের হ্যাকার বা স্ক্যামাররা ফোন করে করে আপনাকে স্ক্যাম করে বা ব্ল্যাকমেইল করতে পারবে ইজিলি, যে কোনো থ্রেট তারা কিন্তু দিতে পারবে, কারণ তারা আপনার সমস্ত মেসেজ রিড করতে পারে অনায়াসে। জিবি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার সময় ওখানে কিন্তু পরিষ্কার লেখা থাকে, আমি দেখছিলাম যে তারা বলে দেয় যে যদি কোনো রকমের ডেটা লিক হয় আমরা কিন্তু কোনোভাবে এতে ইনভলভ নই, এইভাবে তারা কিন্তু ওখানে ওয়ার্নিংও দিয়ে দেয়। যে কোম্পানি এই জিবি হোয়াটসঅ্যাপ রিলিজ করছে তারা যখন বলে দেয় যে এতে যদি ডেটা লিক হয়, মানে ডেটা লিক হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং আমাদের কোনো দায়ী করতে পারবেন না, আপনি নিজের রিস্কেই এটি ইনস্টল করছেন, তারা এমনটা দাবি করে দেয়, সেখানে আর আমি আপনি যে ডেটা লিক হবে না সেটি বা কী করে বলি। সুতরাং এই সমস্ত ওয়েবসাইট থেকে যখনই আমরা এই হোয়াটসঅ্যাপগুলি ইনস্টল করি তার সাথে যে ম্যালওয়্যারও ইনস্টল করে নিই, তারা আমাদের ফোনকে চাইলে কিন্তু পুরোপুরি কন্ট্রোল করতে পারে। এই জিবি হোয়াটসঅ্যাপকে এ সম্বন্ধে আরও ভালো করে বলতে গেলে একটি জিনিস বুঝতে হবে। মনে করুন আপনি একটি বাইক কিনেছেন কোনো শোরুম থেকে, এবং সেই বাইকটি এনে আপনার এলাকায় কোনো একটি মেকানিককে দিলেন যে ভাই বাইকটিকে ফুল মডিফাই করে একদম লুকটুক চেঞ্জ করে একদম খুব সুন্দর দেখাবে। তো সে কী করে, সে তখন বাইকটি খুলে কিছু কিছু জিনিস চেঞ্জ করে এবং তার সাথে অনেক কিছু জিনিস অ্যাড করে, এবং দেখতে অনেক সুন্দর লাগে এবং অনেক ফিচার্সও অ্যাড হয়ে যায়। বাট অ্যাকচুয়ালি আপনি যখন সেই বাইকটি আবার কোনো সার্ভিস সেন্টার নিয়ে যাবেন বা কোনো রকমের কোনো ইন্স্যুরেন্স করতে যাবেন, তখন কিন্তু এই মডিফিকেশনের জন্য ইন্স্যুরেন্স ক্লেইম আর আপনি করতে পারবেন না, কারণ এখানে আপনি আপনার বাইকের সঙ্গে অনেক কিছু করেছেন যেগুলি কোম্পানি থেকে করতে বারণ করা ছিল। ঠিক সেই রকমই হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও তাই, হোয়াটসঅ্যাপ তাদের পরিষ্কার ক্লিয়ার নোটিশ দিয়ে দিয়েছে যে এই ধরনের থেকে যদি ডেটা লিক হয় আমরা কোনোভাবেই এতে ইনভলভ থাকবো না। প্লে স্টোরে যখনই কোনো অ্যাপ এই ধরনের ডেটা লিক টিক হয় তখন কিন্তু সরকার অনেক কাজ করে এবং সেই সমস্ত কোম্পানিকে ব্লেম করে এবং তাদের থেকে জরিমানা তারা আদায় করে নেয়। বাট এই ধরনের অ্যাপ যখনই প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই তখন কিন্তু সরকারেরও এতে কিছু করার থাকে না। ইন্ডিয়ান গভর্নমেন্ট এই মুহূর্তে এই ধরনের ডেটা লিকের ব্যাপারে অনেক ধরনের পদক্ষেপ নিয়ে আসছে, এই সম্বন্ধে আমরা আরও একটি ভিডিও নিয়ে আসছি, খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে। সেই জন্য আমি বারবার বলবো এই ধরনের কোনো রকমের কোনো হোয়াটসঅ্যাপ বা থার্ড পার্টি অ্যাপ ইনস্টল না করতে, যেগুলি প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই
সেইগুলি কখনোই আপনারা ইনস্টল করবেন না এবং যেগুলি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে অনলি সেইগুলি আপনারা ইউজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সো হোপ ইউ লাইক দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই।